অগ্নিসংযোগ নিয়ে অসন্তোষ, পুলিশের ব্যর্থতার কারণ জানতে চান কমিশনার। রাজধানীতে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ঠেকাতে পুলিশের ব্যর্থতার কারণ জানতে চেয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। সম্প্রতি সারা দেশে 126 যানবাহনে অগ্নিকাণ্ডের মধ্যে 62টি রাজধানীতে উল্লেখ করে কমিশনার ক্ষোভ প্রকাশ করেন। যেসব এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ বেশি হচ্ছে, সেসব এলাকায় থানার ওসিদের দাঁড় করিয়ে ভৎসনা করেছেন তিনি। অগ্নিসন্ত্রাস ঠেকাতে পুলিশকে আরো কঠোর পরিশ্রমের নির্দেশ দিয়েছেন। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের চলমান অবরোধ কর্মসূচিতে সহিংসতা নিয়ে ডিএমপির ইন্সপেক্টর থেকে শুরু করে অতিরিক্ত কমিশনারদের নিয়ে এক বিশেষ বৈঠকে এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। মঙ্গলবার দুপুরে ডিএমপির সদর দপ্তরের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে রাজধানীতে সহিংসতা বাড়তে পারে উল্লেখ করে কমিশনার পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ বৈঠকে অংশ নেওয়ায় একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কমিশনার নাশকতার পরিসংখ্যান তুলে ধরেন বৈঠকে। কেন বন্ধ করতে পারছে না, পুলিশের দুর্বলতা কোথায় তা জানতে চান তিনি। এছাড়া অগ্নিকাণ্ডের ফুটেজ পেলেও আসামিদের কেন ধরতে পারছেন না সে বিষয়েও জানতে চান কমিশনার। যে কোনো মূল্যে গাড়িতে অগ্নিসংযোগ ঠেকানোর নির্দেশ দেন তিনি। রাজধানীবাসীর জানমাল রক্ষায়, দুর্বৃত্তদের দমনে চেকপোস্ট বাড়ানো এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করারও নির্দেশ দেন কমিশনার। রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি এবং তফসিলকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক থাকতে বলেছেন। অগ্নিসংযোগ ঠেকাতে না পারে কিছু কারণ উল্লেখ করেছেন সংশ্লিষ্ট এলাকার থানার ওসিরা। পার্কিং করা গাড়িতে অগ্নিসংযোগ, মোটরসাইকেলে চলন্ত অবস্থায় আগুন লাগানো এবং ভরা বাসে যাত্রীবাসে আগুন লাগানো ঠেকানো অন্যতম চ্যালেঞ্জের বলে জানান ওসিরা। বৈঠকের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই পরিস্থিতি কিভাবে কাজ করতে হবে পুলিশকে সেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পর্যাপ্ত চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে ডিএমপির সব বিভাগের প্রতি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে বিট অফিসারেরা সংশ্লিষ্ট টার্মিনাল কাউন্টার স্ট্যান্ড কমিটির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন এবং পেট্রোলিং ব্যবস্থার জোরদারকরা এবং সংশ্লিষ্ট থানার ওসি, এসসি, এডিসি বিষয়টি তদারকি করবেন। আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যেসব দোকানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হতে পারে এমন ক্ষতিকারক পদার্থ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে এমন দোকানের প্রতি নজরদারি বৃদ্ধি করা, পেট্রোল পাম্পগুলো যাতে খোলা তেল বিক্রি না করে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, কোনো নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হলে সঙ্গে সঙ্গে অপরাধী শনাক্তে ভিডিও ধারণ করা, প্রয়োজনে একাধিক গাড়ি নির্দিষ্ট স্টপেজ থেকে একই সঙ্গে স্কট করে চলাচল করা প্রভৃতি। এর আগে মঙ্গলবার সকালে ডিএমপির পুরাতন মামলা সমাধানের জন্য মনিটরিং সেলের বৈঠক আয়োজন করা হয়। সেখানে সম্প্রতি জমে যাওয়া বেশ কিছু পুরাতন মামলার সমাধানেও কঠোর নির্দেশনা দেন কমিশনার।